শালবনি দুর্গোৎসব পরিবার 2011 পরিচালনায় শালবনি কালচারাল কমিটি, ভাবনা ও সৃজনে শ্রী মেঘনাথ চক্রবর্তী। শারদোৎসবের সূচনা লগ্নটিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না, তবে প্রকৃতির অঙ্গনে তার চিহ্ন ছড়িয়ে পড়ে বর্ষা বিদায় নেওয়ার মুহূর্ত থেকে। নীল আকাশের হাতছানিতে স্তরে স্তরে সাজানো শুভ্র মেঘে দিগন্ত জুড়ে কাশ ফুলের দোলায় ঝরা শিউলির আলপনায় ঘাসে ঘাসে শিশিরের পরশে সোনার অংরদ্দুরে আর বাতাসের স্নিগ্ধ হিম ও আমেজে শরতের আগমন বার্তা লেখা থাকে। বাঙালির জীবনে সেরা ঋতু হয়তো শরত নয়, কিন্তু আনন্দ উপাচারে তার ডালই যেন উচ্ছে পড়ে। ধর্মমত নির্বিশেষে সমস্ত বাঙালিকে এই ঋতু জড়িয়ে রাখে অদ্ভুত এক মায়াবী বন্ধনে। শালবনি পরিবার 2011 সেই বন্ধনে সামিল হতে গিয়ে এসেছে। এই বন্ধনের অপর নাম হৃদয়, সেই বন্ধনের ব্যাপ্ত বিশ্বজনীন। এই সময় প্রবাস থেকে আপনজনেরা ঘরে ফেরে, ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়ে পথে প্রান্তরে। বাঙালির যা কিছু নিজস্ব তার মধ্যে এই শারদোৎসবের একটি বিশিষ্ট স্থান আছে। দেবী মাতৃকার অষ্টমী পুজোর সেই প্রণামের মধ্যে দিয়ে সেই বিশিষ্ট স্থান আর একবার পরিচিত হয়। এই বিশেষত্ব সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, শুধু এইটুকু অনুভব করতে হবে, সচেতন থাকতে হবে, যেন নানা সংকট আর অভিঘাত সত্ত্বেও আমাদের জীবন থেকে ঋতুর অপার মাধুর্য যেন হারিয়ে না যায়। কবি স্বপ্ন দেখেছিলেন, কামনা করেছিলেন এই শরতেই সোনা হয়ে যাবে সকল ভাবনা, আধার হইবে আলা। এ কথা ঠিক, জীবন মানে কোনো সরল রেখা নয়, তার বহু বাঁক, বহু উচ্চাবচ, বহু দোলাচল। এই জীবনে পূর্ণতার শূন্যতার মন্দিরা সমান তালে বাজে। কবিগুরু সেই কথাই বারে বারে তার কাব্যে গীতিতে বলে গেছেন, আর আজ গুরুদেবের সার্ধ শতবর্ষের অন্তিম পর্যায়ে বিশ্বব্যাপী এই অনুষ্ঠানের সঙ্গে আমরা শালবনিতেও তাকে স্মরণ করব, তার বিভিন্ন দিক সম্বন্ধে আলোচনা করব। তবে ভীষণ প্রাসঙ্গিক দিক শিক্ষা, আর শান্তিনিকেতনের শিক্ষাকে গুরুদেব যেভাবে দেখেছেন সেই নিয়েই আমাদের এবারে নিবেদন। শান্তিনিকেতন শিক্ষা ও প্রকৃতির যোগসূত্র। কবিগুরু শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে পৃথিবীর কাছে তুলে ধরলেন প্রকৃতির কোলে শিক্ষা ব্যবস্থার এক অসামান্য নিদর্শন। ইট কাঠ পাথরের এই শহুরে জীবনে যেখানে প্রতিদিন শৈশব চুরি হচ্ছে, সেখানে শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থা যে কতটা প্রাসঙ্গিক তা আলাদা করে বলার প্রয়োজন নেই। আমরা সেই শান্তিনিকেতনকেই এখানে ছোট আকারে মেলে ধরতে চাইছি, আর চাইছি আমাদের ছোটরা এই ব্যবস্থার সঙ্গে পরিচিত হোক। তাদের শিশু মনে যদি কিছু মাত্র দাগ কাটে, তবেই আমাদের প্রচেষ্টা সফল বলে মনে করব। আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন। শান্তিনিকেতন আর রবীন্দ্রনাথ দুটি সত্তা যেন শুধু বাঙালি বা ভারতবাসী নয়, সমগ্র বিশ্বের সচেতন সুধী সমাজের কাছে একাত্ম, একাকার। সত্যি কথা বলতে কি,
রবীন্দ্রনাথের প্রকৃত পরিচয় আসলে কোনটা, এটা আমাদের চিরকালই গুলিয়ে যায়, তাই তো? বোধহয় ওখানেই আমাদের সবথেকে বড় ভুল, যে আমরা রবীন্দ্রনাথের খণ্ড খণ্ড পরিচয়টাকে আলাদা করে দেখতে চাই, চিনতে চাই এবং যথারীতি ভুল করে ব্যর্থ হই। সবটা মিলিয়েই রবীন্দ্রনাথ সমগ্র পূর্ণতার অবিশ্বাস্য সুবৃহৎ অবয়বেই রবীন্দ্রনাথ। আলাদা করে কবি, আলাদা করে শিক্ষাবিদ, আলাদা করে সঙ্গীতবিদ হিসাবে দেখতে গেলে আমাদের অবস্থাটা কিন্তু অন্ধের হস্তি দর্শনের মতোই হয়ে যাবে। তাই কোথায় যেন বারবার মনে হয় শিক্ষাবিদ, শিক্ষা সংগঠক রবীন্দ্রনাথকে নিয়ে দুটো কথা বলা আসলে কিন্তু সেই প্রকৃতি পাগল, সঙ্গীত প্রেমিক, কবি, অধ্যাত্মবাদী, দার্শনিক রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলারই সমতুল্য। একটু তলিয়ে ভেবে দেখলে এটাও পরিষ্কার হয়ে যায় যে শান্তিনিকেতন আজ আন্তর্জাতিক স্তরে শিক্ষা বিষয়ক ভাবনা চিন্তা, গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে একটি অসামান্য এবং অবিশ্বাস্য বলিষ্ঠ প্রয়াস হিসাবে চিহ্নিত ও প্রমাণিত দেশ বিদেশের সকল শিক্ষাবিদদের দৃষ্টিতে। সেই শান্তিনিকেতন প্রতিষ্ঠার পেছনেও কিন্তু মূলত কাজ করেছিল সেই রোম্যান্টিক রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ, দার্শনিক অধ্যাত্মবাদী রবীন্দ্রনাথ। কিন্তু ভুললে চলবে না, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাশ্রম স্থাপনের পিছনে রবীন্দ্রনাথের রোম্যান্স, অধ্যাত্মবাদ, প্রকৃতি প্রেম, সঙ্গীত উন্মাদনা কখনোই তথাকথিত শিল্পী সুলভ বলগাবিহীন বাঁধন ছাড়া বিশৃঙ্খলায় ভেসে যাওয়ার চেষ্টাও করেনি। বরং এই অধ্যাত্মবাদ, এই দর্শন, এই সঙ্গীত প্রেম প্রকৃতির প্রতি এই আন্তরিক অনুরাগ রবীন্দ্রনাথ কিন্তু তাঁর আশ্রমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার পাঠক্রমের অন্যতম প্রধান উপকরণ হিসাবেই আনতে চেয়েছিলেন, অত্যন্ত বলিষ্ঠ এবং সুস্থির সিদ্ধান্তের মাধ্যমে। আর ঠিক সেই একটি কারণেই শান্তিনিকেতনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ শুধুমাত্র তৎকালীন ভারতবর্ষই নয়, সারা পৃথিবীর প্রচলিত শিক্ষাদর্শের থেকে আশ্চর্যজনকভাবে আলাদা রূপে চিহ্নিত হতে পেরেছিল। গান, প্রকৃতি প্রেম, দর্শন, সাহিত্য, এগুলো যে কখনোই তথাকথিত শিক্ষার অঙ্গন থেকে বিবর্জিত হওয়া, আলাদা করে চর্চিত হবার বিষয় নয়, বরং একেবারে শৈশব কৈশোর থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষার্থীর পুঁথিকেন্দ্রিক কেতাবি শিক্ষার পাশাপাশি প্রকৃত প্রাকৃতিক এবং সামাজিক শিক্ষার উপকরণ হিসাবে এই গান, এই নাটক, এই ছবি আঁকা, এই খেলাধুলা, এই প্রাকৃতিক রোম্যান্স অপরিহার্য অঙ্গ হয়ে ওঠা উচিত। সংক্ষেপে বোধহয় বলা যায়, রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের প্রাণকেন্দ্র ছিল এটাই।
have come only out of constructive work, carried out in a spirit of solidarity. রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ ছিল আনন্দময়, তাঁর কাম্য শিক্ষা ছিল স্বাধীনতার আনন্দে পরিপূর্ণ, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মুক্ত বিচরণ ক্ষেত্রে হাতে কলমে কাজ করে গায়ে গতরে খেটে ঘাম ঝরানো সক্রিয়তার মাধ্যমে শিক্ষা লাভ করাই তাঁর শিক্ষা দর্শনের অন্যতম মূল মন্ত্র। নিছক পুস্তক নির্ভর জ্ঞানার্জন নয়, তাঁর সঙ্গে জড়িয়েছিল জীবনকে আনন্দপূর্ণ করে তোলার অজস্র উপকরণ, ছিল গান, ছিল নাচ, ছিল ছবি আঁকা, খেলাধুলা, অভিনয়, সৃষ্টিশীল সাহিত্য রচনা, আরও কত কি। আমরা যদি ভাবি শ্রীনিকেতনের কথা, ভাবুন তো হলকর্ষণ উৎসব, ভাবুন পল্লী সেবার কথা, শান্তিনিকেতন থেকে নিয়মিতভাবে এমনকি বিদ্যালয় স্তরের ছাত্রেরাও পার্শ্ববর্তী লাগোয়া অত্যন্ত অনুন্নত দরিদ্র এবং মূলত সাঁওতাল ও অন্যান্য আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে গিয়ে যেভাবে সাক্ষরতা প্রসার এবং প্রাথমিক শিক্ষা বিস্তারের কাজে ব্রতী হতো, সেটাও তো গুরুদেব রবীন্দ্রনাথের শিক্ষাশ্রমের শিক্ষাদর্শেরই অন্যতম অঙ্গ। সেই অনুপ্রেরণাতেই প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ নিজে বার বার মনে মনে আকর্ষণ অনুভব করেছিলেন সুপ্রাচীন কালে ভারতবর্ষে প্রচলিত প্রকৃতির কোলে তপোবন আশ্রমে গুরুগৃহে গুরুকুল শিক্ষা ব্যবস্থার দ্বারা। নগর জীবনের এই যে দূষণ, এই যে কোলাহল, সেসব থেকে অনেক অনেক দূরে সুন্দর স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আশ্রমিক শিক্ষার আদর্শই নিঃসন্দেহে রবীন্দ্রনাথকে উদ্বুদ্ধ করেছিল শান্তিনিকেতনে বিশ্বভারতী শিক্ষাশ্রম প্রতিষ্ঠা করতে। আনন্দের চিরসাধক রবীন্দ্রনাথ তাঁর নিজের বাল্যকালে কিভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আনন্দের নিদারুণ অভাব প্রকটভাবে প্রত্যক্ষ করেছিলেন, কষ্ট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, সে কাহিনী আমাদের সকলেরই জানা। তাই বোধহয় শান্তিনিকেতনে তাঁর ছাত্রছাত্রীদের জীবনকে তাঁর ছাত্রছাত্রীদের শিক্ষার্জনের যে যজ্ঞ, সেটিকে আনন্দযজ্ঞে রূপান্তরিত করাই ছিল তাঁর একটি মরণপণ প্রতিজ্ঞা স্বরূপ। তাই সেখানে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সুনিয়ন্ত্রিত পড়াশোনার পাশাপাশি ততোধিক জোর এবং গুরুত্ব দিয়েই সঙ্গীত, চিত্রকলা, নৃত্য, ক্রীড়াচর্চা, ব্যায়াম, শরীরচর্চা, অভিনয়, সাহিত্য সৃষ্টি ইত্যাদি ইত্যাদি সব কিছুকেই তিনি ছাত্রছাত্রীদের সকল স্তরের পাঠ্যক্রমের অপরিহার্য বিষয় বলে চিহ্নিত করেন। এভাবেই আনন্দপূর্ণ শিক্ষার হাত ধরেই শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ জীবনেও টাটকা তাজা অক্সিজেনের মতোই যেন বয়ে চলত মুক্তি আর স্বাধীনতার খোলা হাওয়া। আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে। সত্যি তো শিক্ষার্থীর
মনের স্বাধীনতা, হৃদয়ের স্বাধীনতা এবং ইচ্ছাশক্তির স্বাধীনতার প্রবল সমর্থক ছিলেন রবীন্দ্রনাথ। তিনি নিজেই এক জায়গায় পরিষ্কার লিখেছিলেন, আমার প্রতিষ্ঠানে আমি তিন ধরনের স্বাধীনতা প্রণয়নের ব্যবস্থা করতে চাই, মনের স্বাধীনতা, হৃদয়ের স্বাধীনতা এবং ইচ্ছাশক্তির স্বাধীনতা। অন্যত্র একটি ইংরেজি লেখায় ভারী সুন্দর কাব্যিক রূপকের মধ্যস্থতায় কবি আমাদের জানিয়েছিলেন, ইট ওয়াজ নট লাইক আ কেজ ইন হুইচ দ্য বার্ডস আর ফেড ফ্রম দ্য আউটসাইড, বাট ইট ওয়াজ লাইক আ নেস্ট ইন হুইচ স্টুডেন্টস themselves cooperated in building up. প্রসঙ্গত মনে পড়ে যায় শান্তিনিকেতনের আশ্রমিক প্রাক্তনী প্রয়াত শ্রীমতী অমিতা সেনের কথা। প্রসঙ্গত পরবর্তীকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং শান্তিনিকেতনের আরও একজন প্রাক্তনী আশ্রমিক অমর্ত্য সেনের মা এবং শান্তিনিকেতনের শিক্ষাচার্য ক্ষিতিমোহন সেনের কন্যা এই অমিতা সেন তাঁর রচিত একাধিক গ্রন্থে শান্তিনিকেতনের শিক্ষার্থী জীবনের যে স্মৃতিচারণা করেছেন, আশ্চর্যভাবে তার মধ্যেও আমরা কিন্তু রবীন্দ্রনাথের এই শিক্ষাদর্শের পূর্ণ প্রতিফলন লক্ষ্য করে বিস্মিত হই। আসুন না একটু শোনা যাক প্রয়াত শ্রীমতী অমিতা সেন তাঁর শান্তিনিকেতনের আজীবন শিক্ষার্থী থাকার অভিজ্ঞতা কিভাবে আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছিলেন। কোথাও অমিতা সেন লিখছেন, পিয়ারসন সাহেব আমাদের ক্লাস নিতেন সমস্ত আশ্রম ঘুরে ঘুরে, সেই ক্লাস ছিল আমাদের সবচেয়ে প্রিয়। গুটি পোকা থেকে হঠাৎ কেমন করে দুটি ডানা মেলে প্রজাপতি হয়ে উড়ে গেল তা বিস্মিত হয়ে দেখতাম। এই প্রথাই তো চলতো আমাদের আশ্রমের শিক্ষা। আখেরে কিন্তু সেকালে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভালো ফলই করতাম। আর এক জায়গায় অমিতা সেন বলছেন, গ্রামে গ্রামে এইসব এক্সকারশনের ভিতর দিয়ে নানা গ্রাম ও গ্রামবাসীদের সাথে আমাদের মন জানাজানি হতো, কি ভালোই না লাগতো। একেই বলা হতো বৈরাগীর পথে শিক্ষা, সেই শিক্ষাই আমরা পেয়েছি, ভাগ্যবতী আমরা। আসলে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ এবং শান্তিনিকেতনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের শিক্ষার সেই আদর্শের প্রয়োগের প্রয়াস, এগুলো আলোচনার সময় আমাদের কিন্তু মনে রাখতেই হবে যে রবীন্দ্রনাথ ছিলেন একই সঙ্গে একজন শিক্ষাবিদ, শিক্ষাতাত্ত্বিক এবং অন্যদিকে বাস্তবের শিক্ষা সংগঠক। কিন্তু বরাবরই তাঁর শিক্ষা দর্শন তাঁর জীবন দর্শনের দ্বারাই প্রভাবিত। অথচ ভাবলে অবাক লাগে, তাঁর নিজের জীবন দর্শন, তাঁর শিক্ষা দর্শন কোনো বিশ্ববিদ্যালয় বা সুনির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাভ করা প্রশিক্ষণের পরিণতি নয়। তাঁর দৃষ্টিভঙ্গি প্রাথমিকভাবেই এক শিল্পীর, এক কবির, এক চিন্তাবিদ দার্শনিকের। উচ্চতম স্তরের কাব্যিক ও শৈল্পিক প্রতিভার অধিকারী হওয়ায় রবীন্দ্রনাথ তাঁর শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের অন্তরেও এই সব অনুভূতি উপলব্ধি করাতে প্রয়াসী হয়েছিলেন।
শান্তিনিকেতনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ তাঁর নিজের শিক্ষা দর্শন, শিক্ষা নীতি এবং শিক্ষার আদর্শকে প্রয়োগ ও বাস্তব রূপায়ণের যে জীবনব্যাপী প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন সে সম্পর্কে তাঁর নিজের বক্তব্য নিজের হাতেই বহুবার বহু জায়গায় লিপিবদ্ধ করে গেছেন, বাংলায় এমনকি ইংরেজিতেও। রবীন্দ্রনাথের নিজের লেখনীতেই তাঁর শিক্ষাদর্শ এবং শান্তিনিকেতনে সেই শিক্ষাদর্শের প্রয়োগ সম্পর্কে কিছু কিছু বক্তব্য আমরা যেভাবে পড়েছি তা নিঃসন্দেহে এখানে সম্পূর্ণ প্রাসঙ্গিক হবে। শিক্ষা গ্রন্থের এক জায়গায় রবীন্দ্রনাথ লিখছেন, পণ্য উৎপাদন ব্যাপারটাকে বিপুল ও দ্রুত করবার জন্যেই আধুনিককালে যন্ত্রযোগে ভুরি উৎপাদনের প্রবর্তন। পণ্যবস্তু প্রাণবান নয়, হাইড্রোলিক জাঁতার চাপে তাদের কোনো কষ্ট নেই, কিন্তু শিক্ষা ব্যাপারটা ভুরি উৎপাদনের যান্ত্রিক চেষ্টায় নিরস নৈর্ব্যক্তিক প্রণালীতে মানুষের মনকে পীড়িত করবেই। ধরে নিতে হবে আশ্রমের শিক্ষা সেই শিক্ষার কারখানা ঘর হবে না, এখানে প্রত্যেক ছাত্রের মনের উপর শিক্ষকের প্রাণগত স্পর্শ থাকবে, তাতে উভয় পক্ষেরই আনন্দ। অন্যত্র ভারী সুন্দর বলেছেন তিনি, মাই আইডিয়া ওয়াজ দ্যাট এডুকেশন শুড বি আ পার্ট অফ লাইফ ইটসেলফ অ্যান্ড মাস্ট নট বি ডিটাচড ফ্রম ইট অ্যান্ড বি মেড ইন্টু সামথিং অ্যাবস্ট্রাক্ট। আমরা আশ্রম সংক্রান্ত রবীন্দ্রনাথের আরেকটি বক্তব্য নিঃসন্দেহে এখানে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে করতেই পারি। কোনো এক স্থানে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলেছিলেন, একমাত্র অরণ্যে প্রকৃতির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং উগ্র বৃত্তিগুলির বিশুদ্ধকরণের মাধ্যমে আমাদের সত্যকারের শিক্ষা গ্রহণ সম্ভব। কে জানে শান্তিনিকেতনে প্রকৃতির সবুজ শ্যামলিমার কোলে শিক্ষাশ্রম স্থাপনের পিছনে রবীন্দ্রনাথের এই প্রবল আকুলতাই কাজ করেছিল কিনা। তিনি বারবার বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হল মনের স্বাধীনতা, যা একমাত্র স্বাধীনতার পথের মাধ্যমে অর্জিত হতে পারে। টু ইম্পার্ট নট মিয়ারলি একাডেমিক ইনফরমেশন বাট হাউ টু লিভ আ কমপ্লিট লাইফ ইজ অ্যাকর্ডিং টু মি দ্য পারপাস অফ এডুকেশন। রবীন্দ্রনাথের অন্তর, রবীন্দ্রনাথের চিন্তন, রবীন্দ্রনাথের বোধ বুদ্ধি তাঁর নিজের প্রচেষ্টায় অর্জিত জ্ঞান সমুদ্র সবকিছুরই একটা আশ্চর্য সম্মিলন আমরা দেখি শান্তিনিকেতনের আশ্রমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে প্রযুক্ত এবং রূপায়িত হতে। নিজের শিশু বয়সে, বাল্য বয়সে, কৈশোরে বিদ্যালয় শিক্ষার যে নির্মম নিষ্ঠুর তিক্ত অভিজ্ঞতা, রবীন্দ্রনাথের জীবনের সেই কোমল মানসিকতাকে চূর্ণ বিচূর্ণ করেছিল, সে আঘাত সম্ভবত পরিণত বয়সের শিক্ষাবিদ শিক্ষাচিন্তক রবীন্দ্রনাথ কখনোই ভোলেননি সচেতনভাবেই। তাই বলেন,
অত্যন্ত বেদনার সঙ্গে আমার মনে এই কথাটি জেগে উঠেছিল, ছেলেদের মানুষ করে তোলবার জন্য যে একটা যন্ত্র তৈরি হয়েছে যার নাম ইস্কুল, সেটার ভিতর দিয়ে মানব শিশুর শিক্ষার সম্পূর্ণতা হতেই পারে না। এই শিক্ষার জন্যে আশ্রমের দরকার, যেখানে আছে সমগ্র জীবনের সজীব ভূমিকা। He was now producing some of his most striking, original, and mature works. And these included textbooks and nonsense rhymes for children. Not an unusual occupation for someone who had loved and understood children so well and done so much to mold them for a better future. ২০১১ রবি গানের মহিরুহ দেবব্রত বিশ্বাস তার শতবর্ষ অতিক্রান্ত করেছেন, তাই আমাদের এবারের আর এক নিবেদন জর্জ তার প্রতি শ্রদ্ধার্ঘ, তার গানের তার স্মৃতিচারণার মাধ্যমে গঙ্গা জলে গঙ্গা পুজো করবে শালবনি। আমাদের নিবেদন প্রাত্যজনের ইতি কথা। আমি চল চল হে আমি সুরের প্রিয়াসি, আমি চল চল হে। বাবু, আচ্ছা যেদিন আপনি ক্যাসেট তুলে দিয়ে গেছিলেন তখন বলেছিলেন কিছু কথা বলতে, মানে আমি কিছু কথা আপনাকে রেকর্ড করে দেবো। আমি কথা বলবো কি, কথা বলতে গেলে তো কথা বলতে শিখতে হয়, কিছু জানতে হয়, বুঝতে হয়। আমি তো কিছুই জানি না, বুঝি না, আর কথা বলার আমার অভ্যেস। অন্য লোকে গান লেখে সুর দেয়, আমি সেইটা পরিবেশন করি আপনাদের মধ্যে, আপনারা আনন্দ পান, এতেই আমি খুশি। সুতরাং কথা বলার মতো আমার কিছু নেই, শুধু একটা কথা বলবো, সেটা খুবই স্বাভাবিক কথা যে আমার সময় ফুরিয়ে এসেছে, আর বেশি দিন বোধহয় থাকবো না এই দুনিয়াতে। এই পৃথিবী থেকে যেদিন যখন আমি বিদায় নেব চিরকালের জন্যে, তখন আমার এই গানগুলি আপনারা দয়া করে একটা লাউড স্পিকারে লাগিয়ে খুব বাজাবেন, বুঝলেন? বললেন গর্ব করে জয়দার গান আমার আছে, কেমন? তোমার কথা কেহ তো বলে না, করে শুধু মিশে কোলাহল,
তোমার কথা হেতা কেহ তো বলে না করে সুধা সাগরে তীরে পে বসিয়া পান করে শুধু অল তোমার কথা এটা কেহ তো বলে না করে শুধু নিচে কোলা সুধা সাগরে তীরে পে বসিয়া পান করে শুরু হল তোমার কথা কেহ তো বলে না করে শুধু নিতে কোলা জলসার কথা বলতে গেলে একটু পুরনো কথা যেতে হয় আমার সঙ্গে একরকম দুঃসম্পর্কের আত্মীয়তাই ছিল আমি যখন 1937 থেকে 1947 রাজবেরি অ্যাভিনিউতে থাকতাম আমার মামা বাড়িতে তখন জজদা প্রায় ঘন ঘন আসত আমাদের ওখানে এবং ওকে এলেই তো ওকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গানও হতো একটা গান বিশেষ করে মনে পড়ে রবীন্দ্রনাথের আড়ানায় যে গানটা আছে বাণী তব ধায় অনন্ত এই গানটা আমাদের সকলেই অসম্ভব ভালো লাগতো এবং জজদা এটা আমাদের গিয়ে শোনাত ভালো লাগার ব্যাপার ছিল কেন খোলা গলায় দরাজ গলায় জজদা গান করতেন সেখানে সেই ধরনের রবীন্দ্রসঙ্গীত ক্রমে ক্রমে তখন কলকাতা থেকে উঠিয়ে আসছিল কাজে সে ব্যাপারে তার একটা বড় গুণ সেটা শেষ পর্যন্ত বজায় ছিল
সঙ্গীতের ব্যাপারে যেটা বলা আছে যে রবীন্দ্রসঙ্গীত জজদা কখনোই জজদার মুখে যে গান শুনেছি সে স্বরলিপির সঙ্গে সেরকম মিলল কি না মিলল সেটা আমার কোন সময় মনে হয়নি। সে গানটা খুব যথাযথ ভাবে ভাবের সঙ্গে পরিষ্কার বাচন ভঙ্গিতে গাওয়া হয়েছে এবং সেই গুণটা খুব দুর্লভ গুণ আমার মনে হয়। সেটা আমি খুব বেশি লোকের মধ্যে এখনো দেখি না। এককালে আমরা খুব ছেলেবেলায় সে ধরনের গান অনেক শুনেছি কিন্তু পরের দিকে অনেকদিন আমার মনে হয় শুধু জর্জদাই এই জিনিসটা বজায় রেখেছিল। কাজী তার রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে তার অবদান যথেষ্ট। শুধু তার যে প্রকৃতি দত্ত যে গলা ছিল সেটা ছাড়াও তার নিজের নিজস্ব যে কন্ট্রিবিউশন ছিল সেটাও খুব বড়। আমার গান গাওয়াটা এটা পড়ে পাওয়া ধন, পূর্বাধন মানে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে হাঁটতে দেখলে একটা এটা কি পড়ে আছে, একটা তুলে দেখলে এটা বেশ একটা ভ্যালুয়েবল জিনিস। ঠিক সেই রকম আমারও গানের মানে কিছু চেষ্টা করতে হয়নি, পড়ে রয়েছে তুলে নিয়ে। এখন সেই পড়ে পাওয়া ধনটা কিরম ভাবে পেলাম সেইটা একটু বলি। এখন আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাঙাল দেশ যেখানে আমার বাড়িটা ছিল সেই বাড়িটার সামনে একটা নদী ছিল, নদীর ধারে মেলা আম গাছ, জাম গাছ, তারপরে কালো জাম গাছ, জামরুল গাছ, নদী দিয়ে সব যেত মাঝি মালদারা গান গাইত, তাদের গান শুনতাম, তাদের সঙ্গে চেঁচাতাম জোরে জোরে। তারপরে অনেক ভিখারীরা গান গাইত, এইসব গান আমি শুনতাম। দেখলাম যখন পায়রা ঠিকানা আমার মনের ভিতরে, দেখলাম যখন পায়রা ঠিকানা
আমার মনের মানুষ বাইরে করলাম দেখা পাইলাম না, আমার মনের মানুষ বাইরে করলাম দেখা পাইলাম না। আমাদের ব্রাহ্ম পরিবার রোজ সন্ধ্যাবেলায় বাবা মা বসতেন, উপাসনা করতেন, সঙ্গে সঙ্গে আমি আমার দুই বোন, যাই হোক সেইখানে রোজ সন্ধ্যাবেলা গান করতে হইতো। মা যেসব গান গাইতেন সেগুলি তো আর অন্য গান, আধ্যাত্মিক গান, আধ্যাত্মিক গান তো আমাদের রবীন্দ্রনাথের গানও ছিল এবং আরো অনেকের গানই ছিল, তো সেইগুলি কোনো মতে গাইতাম। ষড়যন্ত্র হয়েছিল তখন খবর পেয়ে ট্রান্সফার নিয়ে চলে এলাম সিটি কলেজ, অবশ্য মিশন হোস্টেলে থাকতাম। তো সেই সময় আলাপ তালাপ হয়েছিল সৈলেশ দত্তগুপ্ত, সন্তোষ সেনগুপ্ত, বিশ্বদীপ চ্যাটার্জি, তারপরে আরো অনেকের সঙ্গে।
1928 এ ব্রাহ্মণ সমাজের সেন্টিনারি হলো, শুনলাম রবীন্দ্রনাথকে প্রথম আনা হবে। তো গেছি সকালবেলা গিয়ে দেখি দুই ভদ্রলোক গাড়ি থেকে নামালেন ধরে নিয়ে ব্রাহ্মণ সমাজে, কর্ণালি সিটে ব্রাহ্মণ সমাজে বেদিতে নিয়ে বসানো হলো। তারপরে সেই ক্ষীণ কণ্ঠে তিনি উপাসনা করলেন। শেষের দিকে কি একটা গান গিয়েছিলেন আমার ঠিক মনে নেই। এই প্রথম আমি জীবনে রবীন্দ্রনাথকে দেখি। তখন থেকে আমার ধারণা ছিল রবীন্দ্রনাথ ব্রাহ্মণ সমাজের একজন আচার্য, যেরকম আমাদের হেরম মৈত্র আবার কিছু আচার্য বা কৃষ্ণমিত্র, এবং অনেক বার তো 1931 থেকে আমি শান্তিনিকেতন প্রত্যেক বছরই সেইখানে রবীন্দ্রনাথের সঙ্গে আমি কখন দেখা করি, কাজেও যেতাম। রবি ঠাকুর যে রবীন্দ্রনাথ এইটা বুঝবার মতো বুদ্ধি তো আমার হয়নি সত্যি কথা। রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ উদযাপনে বাঙালি কেমন করে জানি ভুলিয়ে রইল যে এই বছরটায় 150তম জন্মদিন বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। এই 22শে শ্রাবণ কবির সপ্ততিতম মৃত্যু দিবসেও স্মরণ করল বাঙালি, কিন্তু এখনো কিরকম করে সে ভুলে থাকছে 6ই ভাদ্র তারিখটা, যেদিন এবছর শতবর্ষে পা দিয়েছেন কবি গানের সেই যুগন্ধর শিল্পী দেবব্রত বিশ্বাস। জীবনে নানা বিতর্কের জন্ম দিয়ে 1980 এক শ্রাবণ দিনে, যেদিন তিনি তার 174 ই রাসবিহারী এভিনিউর বাসা খালি করে চলে গেলেন চিরদিনের মতো, সেদিন তিনি আস্তানা গাড়লেন এপার বাংলা ওপার বাংলা কোটি কোটি মানুষের বক্ষস্থলে। মানুষের বুকের যে অঞ্চলটা অমর মানুষের বসবাস ঠিক সেইখানে। মনে আছে সেদিন রাতেও বাড়িতে বেজেছিল ওর কণ্ঠে চিরস্থায়ী করা কবির সেই গান, যা একবার শোনানোর অনুরোধ করায় হেসে বলেছিলেন, বেশ তো হাসতাছি, আমারে কান্না করাইয়া কি মজা পান পন্ত। মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন তপচরণ তলে, শুভ লগন গেল চলে। তাঁর শতবার্ষিকীতে বাঙালির হেলদোল নেই দেখে সবচেয়ে বেশি খুশি হতেন জর্জ তাই। কোন রকম আনুষ্ঠানিকতার প্রতীকী বিরোধ ছিল মানুষটার। জীবনের শেষ বেলায় হেমন্ত মুখোপাধ্যায়ের অনুরোধ ফেলতে না পেরে মঞ্চে সম্বর্ধনা দিতে বসেছিলেন। 1971 গান রেকর্ড করা বন্ধ করার পর থেকেই গোটা দশক জুড়ে নিজের ছোট্ট বসার ঘর কাম গানের ঘর কাম অফিস ঘরটাকেই এক মঞ্চ করে সাজিয়ে বসেছিলেন চর্চা। সেখানে বসেই আড্ডা, চিঠি লেখালেখি, পড়াপড়ি, তাস, চা, পান, গান, অভিমান, স্মৃতি রোমন্থন সব চলেছে। যাকে ভালো বুঝছেন বাজিয়ে দেখছেন, মানুষ ওকে ভালোবাসে কিনা, বাসলেও কতটুকু বা কতখানি। একদিন ওর লেখা 10টা চিঠি পান পাঠ শোনার পর একটা গানের অনুরোধ করায় কি অভিমান, আপনি তো ফ্রিতে গান শুনতে আসেন না, আমার জন্য তো আসেন না। ক্রমশ আমরা বুঝেছিলাম এত বড় একজন শিল্পী যার গানের টিকিটের জন্য লাইন পড়ে, তিনি গানকে কিভাবে মঞ্চ থেকে বার করে নিজের খোলামেলা দৈনন্দিন জীবনের ভাষা ও ভাষ্য করেছেন, বলতে গেলে এক নিত্য ব্যবহার্য শিল্প করেছেন। ফতুয়া লুঙ্গি পরে পান চিবোতে চিবোতে হারমোনিয়ামের রিগে খেলা করছেন, আর চোখে দেখলেন বাইরে মেঘ হচ্ছে, বললেন, ভাবতেছেন আমি বর্ষার গান গাম? না না গাম না। আর বলেই ধরলেন, নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে, তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে, আমি শুনছি কি মানুষ রে ভাই, কি প্রেম, কি উদ্ভুত। গান শেষ করে বললেন, মনটা একটু ভালো হইল অশ্রীকান্ত, আমাকে রে চা দাও। জিজ্ঞেস করলে, মন ভালো হলো কেন? বললেন, বুঝলাম আপনার আমরা শত্রু নন। বললাম, তাই কিভাবে বুঝলেন?
বললেন, এই বাদলার দিনে একখানা পুজোর গান এই হাইপ্য গলায় শুনিয়া ফেললেন বলেই হাঁপানি স্প্রে মুবার করে পাম্প করতে লাগলেন। আর ১৪১৮র ৬ ভাদ্রর পাশে এসে এই মানুষটাকেই আজ সবচেয়ে বেশি রাবীন্দ্রিক বলে ঠাউন হচ্ছে। বব ডিলানের মতো উনি গানকে লাইফ স্টাইলে বেঁধেছিলেন, অ্যাক্সেসরি বা অনুষঙ্গ করে না, হাতের হাঁপানি স্প্রের মতো জীবনদায়ী শ্বাস কোনো আবিক্ষেতা ছাড়াই, অনুরোধ উপরোধ ছাড়াই, একটু গলা সাধার প্রয়োজন ছাড়াই অদ্ভুত অদ্ভুত সব গান গিয়ে ফেলেছেন শুধু তাঁর ভাষায় একটু খুলে দেখার জন্য, অর্থাৎ গানটাকে আর একটু কাছ থেকে দেখা। প্রতিবাদী বলুন, আন্দোলনই বলুন, স্বাধীনতাই বলুন, চাই পরীক্ষা নিরীক্ষা, আজকের প্রজন্মের রবীন্দ্রসঙ্গীতে চেয়ে গুয়ে ভরা হলেন জর্জ বিশ্বাস। গান দিয়ে জীবন, জীবন দিয়ে গানকে ব্যাখ্যা করেছেন, নতুন নতুন সুর যোগ করলে কি তান বিস্তার করলে, তাল বদলালে কি বর্জন করলে, বিলম্বিত যন্ত্র বা স্ট্রোব লাইট জুড়লে, আলাপ লাগালে বা গানকে গজল বানালে তা হবে না, কারণ এর কোনো কিছুরই সুযোগ ও পরিসর রবীন্দ্রনাথ তার গানে রাখেননি। একটু মনোযোগ দিয়ে শুনলে দেখা যাবে প্রচলিত স্বরলিপি থেকে দেবব্রত বিশ্বাস তেমন ভাবে কোথাও কিন্তু বিচ্যুত হননি, বরং অনেক গায়ক গায়িকার চেয়ে স্বরলিপি অনুপ ছিল। এসেছিল তবু আসনায় গানের অন্তরাতে, চঞ্চল কথাটায় সুর ভুল হয়েছিল বলে মিউজিক বোর্ডের অভিযোগের উত্তরে তিনি শান্তিদেব ঘোষের কাছে মধ্যমযুক্ত স্বরলিপির লিখিত সমর্থন উল্লেখ করেছেন সন তারিখ স্বাক্ষর সমেত। এসব পুরনো কাসুন্দি খাটার কোনো কারণ নেই আজ আর, নতুন সহস্রাব্দে পুরনো চেহারাতেই এক নতুন আন্দোলন বয়ে আনছেন যখন জর্জদা। আজ তার শতবর্ষ লগ্নে জর্জদাকে নিয়ে ভাবতে বসে বারবার যে মূর্তিটি চোখের সামনে ভেসে উঠছে সেটি আর কারুর নয়, সেটি রবীন্দ্রনাথের। মৃত্যুর কিছুকাল আগে রবীন্দ্রনাথ রানী মহলানবিশকে বলেছেন, আমি প্রতিদিন শেষ রাত্রে উঠে চুপ করে বসে নিজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করি, এক একদিন পারিনে, শক্ত হয়, কিন্তু আবার কোনোদিন দেখি হস করে বাঁধন আলগা হয়ে গেছে, যেন স্পষ্ট দেখতে পাই আমার আমিটা ওই দূরে আলগা হয়ে বসে রেখেছে, যাকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলো সেই মানুষটা, সেই লোকটা অতি তুচ্ছ, তার রাগ আছে, ক্ষোভ আছে, আরো কত ক্ষুদ্রতা, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি আমি তার চেয়ে অনেক বড়। এই শেষ বেলাখা রবীন্দ্রনাথ আক্রান্ত ছিলেন জর্জদা। কবির গান গেয়ে অবিরত আত্মশুদ্ধির এক প্রতিক্রিয়ায় মাতোয়ারা এক অত্যাধুনিক মানুষ, ভারতীয় জীবনে এখন ঘন্টা চারেক করে আইকন ঝরে পড়ছে, পরপর দুটো ছবি লাগলে, দুটো সেঞ্চুরি হলে, একটা গানের অ্যালবাম হিট করলেই আইকন। এদের পক্ষে জর্জদার শতবার্ষিকী ভুলে যাওয়া আশ্চর্যের নয়, হয়তো এও সত্যি যে যার গান আমাদের ঘিরে আছে না দেখা ছায়ার মতো, তিনি আছেন বা একশোয় পড়লেন তা নাই বা এলো মনে, তিনি যদিও রেকর্ড করে যাননি তার প্রিয় হেমন্তের মতো, তবু আজকের কাউকে সামনে পেলে গিয়ে উঠতেন পারতেন, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে অকারণে গান গাই। দূর কর মহারুদ্র বহু বৎসর আগে আমার জীবন একটু বাঁয়ে হেলে চলছে, আমাদের কাকা বাবু অর্থাৎ কমিউনিস্ট পার্টির পরলোকগত নেতা
মুজাফর আহমেদের নির্দেশে আমায় কালচারাল লাইনের কাজে ঘুরতে হয়েছিল। গণচেতনা উদ্বুদ্ধ করার আদর্শে অনুপ্রাণিত হয়ে নানা শহরে গ্রামে গঞ্জে হাটে বাজারে দল বেঁধে আমরা নানা ধরনের গান গেয়ে এবং আমাদের ছায়া নাটক দেখিয়ে পরম আনন্দে কাজ আমরা সবাই লড়ছি যে যার মতো করছি গ্রামের বন্ধু মরলে কোথায় ভরসা মোদের শত্রু প্রবল হলে ততই মারব ওদের আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন বিপুল জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য সবদানে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী আমি মাতৃযুদ্ধে সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমি মাতৃযুদ্ধে সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমার রক্ত ঝরে ভেসে ভেসে বন্দরে সব মরু কন্দরে গৌরে শিখায় আমার রক্ত ঝরে ভেসে ভেসে বন্দরে সব মরু কন্দরে গৌরে শিখায় জীবনের তীর্থের সন্ধানে আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য সব প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন সব ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য সব প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন এলো 1943 সন। এই ভীষণ দুর্ভিক্ষের পরে দুর্ভিক্ষ হয়েছিল, হঠাৎ বটুক এসে বলল, এই খোকা দেখ দেখলাম কতগুলি গান লিখে এনেছে দুর্ভিক্ষের ওপরে, নবজীবনের গান নাম
একজনে বসে গেলাম সুর করতে। Субтитры создавал DimaTorzok.